আজকে একটু অন্যরকম ট্রাই করলাম লখনউ আর পাঞ্জাবে নাকি রেসিপিটা খুবই ফেমাস তো চলুন আমিও একটু চেষ্টা করে দেখি চিকেন কুলচান রুটির সাথে কিন্তু দারুণ লাগে সেটা রুমালি রুটি হোক আর নান হোক আর কুলচা হোক তো একটু চেষ্টা করলাম দেখুন প্রথম থেকে শেষ অবধি ফার্স্টে চিকেন বেস্ট নিয়ে নিয়েছি সেটা আমি কেটে নিয়েছি নিজেই কেটেছি এটা আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন প্রথমে অল্প একটু নুন দিয়ে এটা মাখতে হবে আর নিয়ে নিয়েছি অল্প একটু হলুদ তো নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে এরপর গোলমরিচ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি প্রথমেই দিইনি মাখার জন্য শুকনো লঙ্কার গুঁড়োই দিয়েছি ভালো করে এবার মেখে নিতে হবে আর অল্প একটু লেবুর রস আমি হাফ লেবুর মতো দিয়েছি এখানে এরপর কড়াইতে অল্প একটু সাদা তেল গরম করে কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। তো এই পেঁয়াজটা একদম ছোটো ছোটো করে না কাটলেও হবে একটু লম্বা করে পাতলা করে কাটলেই হয় তো অল্প একটু সাদা তেলের মধ্যে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো এটাও একদম ছোটো ছোটো করে আমি কাটিনি একটু মিডিয়াম সাইজে কেটেছি একটা গোটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা এবার সবটা খুব ভালো করে নাড়িচাড়ি নিতে হবে আর এখানে দিতে হবে একটু পরিমাণ মতো নুন নুনটা একদমই অল্প দেবেন কারণ মাথায় রাখতে হবে মাংস মাখার সময় কিন্তু নুন আর হলুদ দেওয়া হয়েছিল। তো সেইভাবে নুন আর হলুদ অল্প করে দিয়ে ভালো করে চাড়ি নিতে হবে তো ভালো করে এটা ভেজে নিতে হবে মিডিয়াম আছে রেখেই ভাজা যাবে না হলে বেশি ভাজা হয়ে গেলে এটা বাজে লাগবে তো মিডিয়াম আছে সবটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই রেসিপিটা কিন্তু রুটির সাথে বেশ ভালো যাবে মাংস এক খেতে খেতে যদি অন্যরকম একটু ইচ্ছা হয় তাহলে কিন্তু এই রেসিপিটা আপনার বানাতেই পারেন তো এরপর আমি দিয়ে দিলাম এখানে ব্ল্যাক পেপার পাউডার গোলমরিচ গুঁড়ো এটা একদম আপনাদের কাছে যদি মিহিটা থাকে সেটাও দিতে পারেন আর যদি একটু দানা থাকে সেটাও দিতে পারেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে সবটা এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে মগজ দানা মানে ওয়াটারমেলন সিড এটা মোটামুটি আপনার হাফ চামচের মতো দিলেই হবে মানে খুব একটা বেশি লাগবে না চিকেনের পরিমাণ অনুযায়ী লাগবে সবটা ভালো করে ভাজা হয়ে গেল এরপর মিক্সারে এটা পেস্ট করতে নিতে হবে তো এরপর ওই করার মধ্যে বাটার দিয়ে দিলাম এখানে আমি ছোট যে বাটারে কিউব পাওয়া যায় সেটা আমি ইউজ করছি তো এটা সল্টেড বাটার তাহলে নুনটা সেইভাবেই কিন্তু দিতে হবে তো বাটারটা একটু গলে গেলে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু তেল প্রায় এক চামচ কি দু চামচের মতো দিয়ে মেখে রাখা মাংসটা এবার ভেজে নিতে হবে তো আমি মাংসটা প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মেখে রেখেছিলাম আপনার হাতে যদি বেশি সময় থাকে এর থেকে বেশিও আপনারা মেখে রাখতে পারেন তো ভালো করে এবার মিডিয়াম আছে প্রথমে মাংসটাকে ভেজে নিতে হবে তো দেখতে পারবেন যে এটা যেহেতু একটু আগে মাখা ছিল আর এখানে লেবুর রস দেওয়া আছে তাই একটু হলেও কিন্তু জল ছাড়বে তাই ভালো করে মাংসটা নেড়ে চেড়ে আপনাকে ভাজতে হবে মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে বেশ কিন্তু ভালো সুন্দর একটা কালার এসছে আর দেখতেও বেশ ভালো লাগছে আমার তো মনে হচ্ছে এখনই তুলে খেয়ে নি তো রেসিপিটা এখনও বাকি আছে আর পুরোটা কিন্তু দেখতে হবে তো মাংস যদি একটু অন্যরকম খেতে ইচ্ছা হয় যদি একটু মুখটা চেঞ্জ করতে তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানাতে হবে আর বাড়িতে যদি গেস্ট আসে বা কোনো ফ্রেন্ড আসে তাহলে কিন্তু তাদেরকে এটা সার্ভ করতে পারবেন তো রুটি আর পরোটার সাথে দারুণ যাবে তো একঘেয়েমি মাংস থেকে একটু চেঞ্জ করুন না আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন মাংসটা ভাজা হয়ে গেছে এবার ওই করার মধ্যে আমি দিয়ে দেবো আবার আরেকটা কিউব বাটার এটাও আমি সল্টেড বাটারে ইউজ করছি তো বাটারটা গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল রান্নাটা কিন্তু সাদা তেল আর বাটারই হবে আপনারা চাইলে এখানে বাটারের বদলে সাদা তেল দিয়ে পুরোটা করতে পারেন এরপর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব এই সময় কিন্তু আপনারা একদম পেঁয়াজ কুচি ব্যবহার করবেন তাহলে কিন্তু ভালো করে মিশে যাবে তো আমি এখানে মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ ইউজ করেছি তো পেঁয়াজটা ভালো করে কেটে নিয়েছি কেটে এরপর এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচের মতো আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা এখানে আপনারা চাইলে আদা কুচি আর রসুন কুচিও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু স্বাদটা একটু অন্যরকম হবে আর ভালোও লাগবে খেতে তো আমার কাছে পেস্টটা ছিল আমি তাই পেস্টটাই ইউজ করলাম এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে এবার সবটা ভালো করে নাড়ি চাড়ে নিতে হবে আর নুন আর হলুদ যেহেতু আগে সবটার মধ্যে দেওয়া হয়েছে তাই এটা কিন্তু একটু ভেবে চিনতে দিতে হবে এরপর দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল হওয়ার জন্য কারণ ঝালের জন্য আমি আগে লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েছি তো তার জন্য আমি এখানে লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার সবটা ভালো করে ভেজে নিয়ে পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে যে পেস্টটা আমি ভেজে করে রেখেছিলাম সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিক্সিতে মশলাটা যেটা আছে সেটা একটুখানি জল দিয়ে এর মধ্যে ঢেলে দিতে হবে যখন এটা পেস্ট করবেন দেখবেন একটু হলেও জল দেবেন নাহলে কিন্তু পেস্টটা স্মুথ হবে না তো জল দিয়ে ভালো করে চেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর বাকি অংশটাই যে দেখলেন আমি জল দিয়ে ওটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম তাহলে আর কিছুটাই নষ্ট হলো না এরপর সবটা খুব ভালো করে চাড়িয়ে নিতে হবে মিডিয়াম আছে রেখে মশলাটা কষাতে হবে গরম মশলা গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে চাড়িয়ে নিতে হবে এরপর কুচানো ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দেবো তো আপনাদের কাছে যদি রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপার থাকে সেটাও এর মধ্যে ইউজ করতে পারেন আর যদি না থাকে তাহলে এমনি ক্যাপসিকাম দিলেই হবে তো ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে এর মধ্যে মিশিয়ে দিলাম এরপর ভালো করে কিন্তু সবটা কষিয়ে নিতে হবে এরপর ভেজে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো তো মাংসটা পুরোটা দিয়ে দিলাম আবার পুরোটা ভালো করে মিশিয়ে নেব আর অল্প একটু এর মধ্যে জল দেব জলটা প্রথমে পুরোটা দেব না অল্প একটু করে জল দেব আমারও ভালো করে কষাবো আর এর মধ্যে এবার দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো এখানেও আমি একটা গোটা টমেটো ব্যবহার করেছি তো প্রথমে কুচানো টমেটোটা পেস্ট করে নিলাম আর এই টমেটোটা কিন্তু লাস্টে দেব দিয়ে ভালো করে নাড়িচারি নেবে আর যখন খাবো তখন কিন্তু সবটাই মুখে পড়বে তারপর দিয়ে দেব লম্বা করে কেটে রাখা কাঁচা পেঁয়াজ এখানে আমি বড় পেঁয়াজের হাফটা আমি ব্যবহার করেছি একটু লম্বা করে কেটে নিয়েছি একদম চপ করা দিইনি মানে একদম ছোট ছোটো কাটা দিইনি লম্বা করে কেটে এর মধ্যে দিলাম তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালো লাগবে আর খেতেও দারুণ লাগবে এরপর অল্প একটু আমি চিনি দিলাম এটা আপনাদের ইচ্ছে মতো যদি না চান নাও দিতে পারেন তো একটুখানি মিষ্টিটা দিলাম ব্যালেন্স করার জন্য এবার সবটা খুব ভালো করে নাড়ি চাড়ি নিতে হবে এরপর আবার এখানে গোলমরিচগুলো দিয়ে দিলাম ঝালের জন্য তো এটা যদি আপনারা মনে করে না দেবেন নাও দিতে পারেন কারণ আগে দেওয়াই ছিল এরপর দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম এটা কিন্তু সবার শেষে দিতে হবে তাহলে খাওয়ার সময় ক্যাপসিকামগুলো কিন্তু মুখে পড়বে আর সেটা কিন্তু দারুণ একটা টেস্ট হবে তো লাস্টে একদম লাস্টে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম দিয়ে এবার সবটা খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নেব অল্প একটু মাংস ছিল আমি ভেবেছিলাম একদমই অল্প হবে কিন্তু এখন দেখছি বেশ অনেকটা কিন্তু হয়ে গেছে তো চারজনের জন্য কিন্তু ভরপুর আপনারা খেতে পারবেন তো এটা দেখতে পাচ্ছেন প্রায় রেডি হয়ে আছে তেলটাও ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি এটা বাড়িতেই বানানো তো এরপর এটা দিয়ে ভালো করে আবারও চাড়ি নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব চাট মশলা এটাই কিন্তু একটা চটপাটা ব্যাপার চলে আসবে দারুণ কিন্তু একটা টেস্ট হবে এটা লাস্টেই দিলাম এটাই ছিল একটা টুইস্ট তো প্রথম থেকে শেষ অবধি আপনারা পুরোটা দেখুন হলে কিন্তু একটু মিস করলেই কিন্তু পুরোটা একটা মিস হয়ে যাবে তো টেস্টটা কিন্তু দারুণ ছিল তো অল্প একটু আবার জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নেব জলটা দিয়ে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখলাম দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে তোলার পর গ্যাসটা নিভিয়ে দিয়েছি একদম কিন্তু রেডি উপর থেকে অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম তাহলে আজকে রাতে হয়ে যাক রুমালি রুটি বা নান বা পরোটা আর কেমন লাগলো কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক করবেন আর আমার নতুন বন্ধুদের প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তা দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে